অনেক দিন ধরেই একটা প্রশ্ন বারবার আসছিল যে অভিনেতা বিক্রম চ্যাটার্জি আবার কবে ধারাবাহিকে ফিরবেন, আবার কবে তাকে টেলিভিশনে দেখা যাবে। প্রায় দু বছর আগে জলসার ফাগুন বউ সিরিয়ালে শেষবার তাকে দেখা গেছিল। সেখানে তার বিপরীতে ছিলেন অভিনেত্রী ওয়েন্দিলা সেন। বলা বাহুল্য ভালোই জনপ্রিয়তা পেয়েছিল সেই জুটি, কিন্তু তারপর আর টেলিভিশনে তাকে দেখা যায়নি। তাই অনেক দিন ধরেই তার ব্যাপারে তোমরা জানতে চাইছিলে, এইবার জানা গেল সব কিছু। আবারও টেলিভিশনে নিয়মিতভাবে তাকে দেখা যাবে, তবে কোনো ধারাবাহিকে নয়, বরং রিয়ালিটি শোয়ে। এই প্রথম কোনো রিয়ালিটি শো হোস্ট করবেন বিক্রম। এইবার নিশ্চয়ই কৌতূহলটা আরও বেড়ে গেল। জি বাংলাতে আসছে ডান্স রিয়ালিটি শো ডান্স বাংলা ডান্স। সামনের মাস থেকেই শুরু হয়ে যাবে তার টেলিকাস্ট, তবে আজকে সকাল থেকেই তার শুটিং শুরু হয়ে গেল। এই শোয়ে প্রথমবার অ্যাঙ্কারিং করবেন বিক্রম, সাথে থাকবেন তার বন্ধু অঙ্কুশ। যদিও এটা আগেই জানিয়ে দিয়েছিলাম, অঙ্কুশ ও বিক্রম দুজন মিলে ডান্স বাংলা ডান্স সঞ্চালনা করবেন। এই বিষয়ে তার কাছে জানতে চাওয়া হলে তিনি বললেন, এই প্রথম কোনো রিয়ালিটি শো হোস্ট করতে চলেছি, আমি খুব নার্ভাস এবং এক্সাইটেড। আজ থেকে শুরু হলো শুটিং, অঙ্কুশ আমায় খুব সাহায্য করছে, এছাড়া জিদ্দা ও শুভশ্রী তো আছেই। প্রসঙ্গত উল্লেখ্য, এই শোয়ে বিচারকের আসনে দেখা যাবে গোবিন্দা, জিৎ এবং শুভশ্রীকে, আর অ্যাঙ্কারিং করবেন অঙ্কুশ ও বিক্রম। যদিও বাকি খবরগুলি অনেক আগেই তোমাদের জানিয়ে দিয়েছিলাম, যাই হোক এখন তোমার কি মতামত কমেন্টে জানাতে পারো। ভিডিওটি লাইক এবং শেয়ার করো, আর এই টাইপের ইন্টারেস্টিং ভিডিওস পেতে সাবস্ক্রাইব করো কারেন্ট বস, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলো না।